হরে কৃষ্ণ, আজকে আপনাদের শোনাবো পুরীর রথের বর্ণনা। শ্রী বলরামের রথ, শ্রী সুভদ্রা দেবীর রথ ও শ্রী জগন্নাথ দেবের রথের বর্ণনা। শ্রী বলরামের রথ। রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 731টি। রথের উচ্চতা প্রায় 45 ফুট। চাকার সংখ্যা 14টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রং লাল এবং নীল। রথে আরোহীকারী বিগ্রহ শ্রী বলদেব এবং উৎসব বিগ্রহ রাম গোবিন্দ বলরাম এবং শ্রীকৃষ্ণ। আয়ুধ বা রথের অস্ত্র হল এবং গদা। রথের সারথি মাতালি। রথের সংরক্ষক বাসুদেব এবং ভাস্কর। রথের টানার জন্য ব্যবহৃত রশ্মি বাসুকি। রথের ভৈরব বা রক্ষক ক্ষেত্রপাল। রথের উপরে থাকে অনন্ত নাগ। রথ টানার ঘোড়া শঙ্খ সুচিত্র অগদ্য এবং মেঘনাদ। তারা সবাই শ্রীকৃষ্ণের বর্ণে। রথের গন্ধব্য হুহু। পতাকার নাম অনুমানি। রথের দ্বার রক্ষী নন্দ এবং সুনন্দ। শুক পক্ষী। রথের উপরে 2টি শুক পাখি থাকে, তারা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এবার আমরা চলে যাব সুভদ্রা দেবীর রথে। শ্রী বলরাম, সুভদ্রা দেবীর রথ এবং শ্রী জগন্নাথ দেবের রথ। আয়ুধ বা রথের অস্ত্র 1টি পদ্মফুল, ক্লহার 1টি শ্বেত পদ্ম। রথের সারথি দেবদত্ত বা সাত্তকী। রথের সংরক্ষক উগ্রচণ্ডী। রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম স্বর্ণচূড়া নাগ। রথের অধীশ্বরী জয় দুর্গা। রথ টানার ঘোড়া রচিক মচিক জিত এবং অপরাজিত। তারা লোহিত বর্ণের হয়। রথের গন্ধব্য হাহা। পতাকার নাম নাদামেঙ্কা। রথের দ্বাররক্ষী গঙ্গা এবং যমুনা। শুকপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দস্যুপর্ণা নামে 2টি শুকপক্ষী থাকে। এবার আমরা চলে যাব শ্রী জগন্নাথ দেবের রথে। রথের নাম নন্দী ঘোষ। চক্র ধ্বজ বা গরুর ধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 742টি। রথের উচ্চতা 45.6 ফুট। চাকার সংখ্যা 16টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পদ্মার রং লাল ও হলুদ। রথে আরোহীকারী বিগ্রহ শ্রী জগন্নাথ দেব এবং মদন মোহন। আয়ুধ বা রথের অস্ত্র শঙ্খ এবং চক্র। রথের সারথি দারুক। রথের সংরক্ষক ইন্দ্র। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মির নাম শঙ্খচূর স্ত্রী নাগিনী। রথের দেবী যোগমায়া। রথের ভৈরব বা রক্ষক একপদ্ম বা ঘণ্টাকর্ণ। রথ টানার ঘোড়া শঙ্খ বালাহক শ্বেত হরিদর্শ। এরা সবাই শ্বেত বর্ণের। অপ্সরার নাম উর্বশী। পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের দ্বাররক্ষী জয় এবং বিজয়। শুকপক্ষী জীব এবং পরম নামে 2টি শুকপক্ষী রথের উপরে থাকে। এই 3টি রথেই নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে। যারা এই রথগুলো দর্শন করে তাদের সব অশুভ দূরভূতি হয়ে যায়।